আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেন টিভির নিয়মিত অনুষ্ঠান দশের কথা। আজ থাকছে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর ইউএস ফোর্স আফগানিস্তান ফরওয়ার্ড নামক নতুন একটি কমান্ডো গঠন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান ছেড়ে আসার পর সেইখানে কয়েকশো সেনা থেকে যাবে, তাদের দায়িত্ব থাকবে নতুন এই কমান্ডো। প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন নতুন এই কমান্ডো গঠনের প্রস্তাব অনুমোদন করেছেন। কাবুল ভিত্তিক নতুন এই কমান্ডোর কাজ হবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কূটনীতিকদের নিরাপত্তা দেওয়া। এছাড়া কাবুল এয়ারপোর্টে নিরাপত্তা সহায়তা দেবে এই কমান্ডো। আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সকেও তাদের পরামর্শ দেবে। এছাড়া যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম কার্যক্রমে সহায়তা করবে। বাগরাম বিমানঘাটি ছাড়ার দিন পেন্টাগন মুখপাত্র জন কার্বি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। কাবুল ভিত্তিক এই নতুন কমান্ডের দায়িত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের নেভির এয়ার অ্যাডমিরাল ফিটার বাসাইলি। তার সহায়ক হিসাবে থাকবেন যুক্তরাষ্ট্রের মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল কাস্টিক বাজার্ড। তিনি দেখাশোনা করবেন আফগানিস্তানের ডিফেন্স সিকিউরিটি ম্যানেজমেন্ট অফিস। ডিফেন্স সিকিউরিটি ম্যানেজমেন্ট অফিস হবে কাতার ভিত্তিক। এতদিন পর্যন্ত আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আর্মির কমান্ড অথরিটি ছিল আর্মির জেনারেল স্কট মিলারের কাছে। এখন এই কমান্ড অথরিটি ন্যস্ত হবে মেরিন কর্পস জেনারেল ফ্রেঙ্ক ম্যাকেঞ্জির কাছে। জেনারেল ম্যাকেঞ্জি বর্তমানে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান। পেন্টাগনের মুখপাত্র জানান, জুলাই মাসের শেষে আফগান কমান্ড আর্মির কাছ থেকে মেরিন কর্পসের কাছে হস্তান্তর করা হবে।